নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ মধ্যরাত থেকে মা লক্ষ্মীর আশীর্বাদে এই ছয় রাশির ধনের জোয়ার আসতে চলেছে, অর্থাৎ আর্থিক শ্রীবৃদ্ধি হতে চলেছে এই ছয় রাশির। আজ মধ্যরাত থেকে মা লক্ষ্মী কৃপায় বরদানে এই ছয় রাশির কপাল খুলতে চলেছে। তো তার আগে আপনাদেরকে আমি বলি, দেখুন, যাদের অর্থনৈতিক কষ্ট চলছে বা আপনি রোজগার করছেন, টাকা ধরে রাখতে পারছেন না, আপনারা লক্ষ্মী যন্ত্রম আপনারা কিন্তু স্থাপনা করুন। এটা বিশেষরূপে আপনার আর্থিক স্থিতি মজবুত কিন্তু হবে, অর্থাৎ লক্ষ্মী যন্ত্রণ যদি আপনারা বাড়িতে স্থাপনা করেন কি না, অর্থাৎ বিশেষ কিছু ক্রিয়া আছে সেটা শোধন করে যদি বাড়িতে এই লক্ষ্মী যন্ত্রণ স্থাপনা করেন, আপনাদের ধনের অভাব কিন্তু হবে না। এবং লক্ষ্মী কবচ যদি আপনারা রাখেন, সেক্ষেত্রে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনারা কিন্তু পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অর্থাৎ লক্ষ্মী যন্ত্রম এবং লক্ষ্মী কবচ এই দুইটি যদি আপনার সঙ্গে থাকে, আপনার আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু হবে। তো যাদের খুবই অর্থনৈতিক কষ্ট, অর্থ ধরে রাখতে পারছেন না বা আপনার রোজগার করতে পারছেন না, সেই অনুযায়ী সেই জায়গাটা কিন্তু বিশেষরূপে কিন্তু কাজ কিন্তু করবে। অথবা আপনার বাড়িতে শ্রী যন্ত্রমও আপনার বাড়িতে কিন্তু রাখতে পারেন, এটাও কিন্তু আপনাদের দারিদ্রতা আপনাদের কিন্তু দূর করবে। তো আজ মধ্যরাত থেকে কোন এই ছয়টি সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলোর বিশেষভাবে মা লক্ষ্মীর কৃপা, মা লক্ষ্মীর বরদান পেতে চলেছে, প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের এই লক্ষ্মী পূজার পর থেকে আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ হবে, আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি হবে, পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, ব্যবসার জায়গাটা কিন্তু চরম উন্নতি কিন্তু হবে এবং কর্মযোগ আপনাদের কিন্তু সৃষ্টি করছে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে এক কথায় ধনবর্ষা হতে চলেছে, অর্থাৎ আজ মধ্যরাত থেকে কপাল খুলতে চলেছে সিংহ রাশি। দুই নম্বর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনারা মা লক্ষ্মীর কৃপায় ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, আর্থিক উন্নতি, আপনাদের কর্মক্ষেত্রে সফলতা, পারিবারিক সুখ, শান্তি আপনাদের কিন্তু বজায় কিন্তু এই সময় থাকবে কুম্ভ রাশিতে আপনার। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের বিদেশ থেকে আয়, দৈনিক রোজগার বৃদ্ধি এবং ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু আপনাদেরও দেখা যাচ্ছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম বৃষ রাশি, তিন নম্বর রাশি। বৃষ রাশির ক্ষেত্রে মা লক্ষ্মীর কৃপায় আকস্মিক ধন প্রাপ্তি আপনাদের হবে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট আপনাদের কিন্তু মজবুত কিন্তু হবে এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হবে, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন, কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে। অর্থাৎ বৃষ রাশিও কিন্তু এই মা লক্ষ্মী আপনাদেরকে কিন্তু দুহাত ভরে অর্থ কিন্তু দেবে আজ মধ্যরাত থেকে, এবং বিদেশ থেকে লাভ আপনারা কিন্তু পাবেন। অবশ্যই আপনারা মা লক্ষ্মীকে, ধনলক্ষ্মীকে আপনারা দুটি পদ্মফুল অবশ্যই নিবেদন করুন, বিশেষরূপে কৃপা কিন্তু পাবেন। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ধনের দিকটা যথেষ্ট আপনাদের মজবুত হবে, পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে এবং আপনাদের আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। এরপরের যে রাশির কথা সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি হবে,
আপনাদের ব্যবসা ক্ষেত্রে শুভ, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু হবে, আপনাদের বিদেশ থেকে লাভ হবে, আকস্মিক ধন প্রাপ্তি এবং সম্পত্তিগত দিক থেকে সম্পত্তি ক্রয়ের একটা সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে আপনি যদি মকর রাশির লোক হন, এবং কর্মযোগ আপনাদের কিন্তু সৃষ্টি করতে চলেছে, অর্থাৎ ধন জোয়ার হতে চলেছে মকর রাশির, মহাভাগ্যশালী হতে চলেছে এই মকর রাশি। বিশেষরূপে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পুনরুদ্ধার আপনাদের হবে, এবং ক্যাশ ফ্লোয়ের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ ক্যাশের দিকটা ধনের জায়গাটা যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু হবে। এর পরের যে রাশির কথা বলবো সেই রাশির নাম হচ্ছে ধনু রাশি। ধনু রাশির সোনায় সুয়াগা, এক কথায় ধন আপনাদের আসবে, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ আপনারা পাবেন, এবং বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, আপনারা পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট পাবেন, আপনাদের কর্মযোগ সৃষ্টি করছে, অর্থাৎ কর্মের জায়গাটা কিন্তু আপনাদের প্রশস্ত কিন্তু হবে, এবং এই সময়ের মধ্যে আপনাদের দৈনিক রোজগারের জায়গাটা কিন্তু যথেষ্ট মা লক্ষ্মীর কৃপায় আপনাদের দৈনিক রোজগারের জায়গা কিন্তু বৃদ্ধি কিন্তু হবে, এবং পূর্ণ মাত্রায় মা লক্ষ্মী আপনাদেরকে কিন্তু দুহাত ভরে অর্থ আপনাদেরকে কিন্তু দিবে। এর পরের যে রাশি সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিছু অংশ কিন্তু আপনাদের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, আপনার বিদেশ থেকে আপনাদের লাভ হবে। কর্কট রাশি যদি আপনার মানে বিদেশের সাথে যারা রত আছেন তারা কিন্তু লাভবান আপনারা কিন্তু হবেন, এবং এই সময়ের মধ্যে আপনাদের আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। কর্কট রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে হঠাৎ কোনো জায়গা থেকে অর্থ পাওয়া একটা সম্ভাবনা এই সময় কিন্তু সৃষ্টি করছে, অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু ধনের জোয়ার কিন্তু আসতে চলেছে, দুহাত ভরে মা লক্ষ্মী ধনলক্ষ্মী আপনাদের কিন্তু অর্থ কিন্তু দেবে, এবং বিদেশ থেকে আপনারা কিন্তু এই লাভ আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ এই কয়টি রাশি আজ মধ্যরাত থেকে বিশেষরূপে মা লক্ষ্মীর কৃপা পেতে চলেছে, ধনের জোয়ার আসতে চলেছে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী আপনারা অবশ্যই কমেন্ট করুন, এবং প্রত্যেকে গৃহে লক্ষ্মী আরাধনা করুন। বিশেষরূপে আপনাদের অর্থনৈতিক কষ্ট, দারিদ্রতা নিশ্চিত নিশ্চিত রূপে দূর কিন্তু হবে। নমস্কার।